স্বাধীন হওয়াটা আমাদের জন্য যেমন আনন্দ, ঠিক সমানভাবে 1947 সালের এই দিনটা একটা মারাত্মক বিপর্যয় ডেকে আনলো আমাদের জন্য। সেটা হলো পাকিস্তানকে ভারত থেকে আলাদা করে দেওয়া, দেশ বিভাজন। এই দেশ বিভাজন আমরা চাইনি, আমরা চেয়েছিলাম দেশের সবাই মিলে লড়াই সংগ্রাম করে বিদেশি শত্রুকে তাড়িয়ে আমরা দেশটাকে স্বাধীন করেছি। সবাই মিলে আমরা দেশটাকে ভোগ করব, উপভোগ করব। কিন্তু ব্রিটিশ ষড়যন্ত্রের শিকারী বলি আর ব্রিটিশদের পোশাক দালালদের অপচেষ্টাই বলি, শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মানুষ, নাথুরাম গডসের মতো মানুষ, তারা কঠিন ষড়যন্ত্রের ভিতর দিয়ে দেশটাকে বিভাগ করে দিল এবং সেই বিভাগের ষড়যন্ত্রের শিকার হলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনিও মেনে নিলেন, মৌলানা আবুল কালাম আজাদ দেশ বিভাজন চাননি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর আজ সঠিক তত্ত্ব আমাদের জানা হলো। দেশের স্বাধীনতার পিছনে যার বিরাট অবদান, সেই মানুষটারই আজকে দেশ স্বাধীন হওয়ার 73 বছর পরে 74তম স্বাধীন দিবসের স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে আজও আমাদের জীবনের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হিন্দু মুসলমান শিখ ইসাই জৈন বৌদ্ধ খ্রিস্টান কিভাবে আমরা মিলেমিশে দেশে বসবাস করব। আজও লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে বললেন দেশের স্বাধীনতার সংগ্রামের লড়াইয়ে সমস্ত মানুষ বলিদান দিয়েছিলেন, কোন ধর্মদণ্ডের কথা উল্লেখ করেনি। বিনয় বাদল দীনেশের জীবনের যেমন দাম, ক্ষুদিরাম বসুর জীবনের মূল্য কোন অংশে কম নয়, আশফাক উল্লাহর জীবনের মূল্য কোন অংশে কম নয়, শের আলীর জীবনের মূল্য কোন অংশে কম নয়, খানের ঐতিহাসিক সংগ্রাম কোন অংশে কম নয়, নেতাজি সুভাষ চন্দ্র বসের ঐতিহাসিক বিপ্লবী গণ আন্দোলনের মূল্য আমরা ঋণ কোনদিন পরিশোধ করতে পারবো না। আমাদের পূর্বপুরুষটা কি এই জন্য রক্ত দিয়েছিলেন যে স্বাধীনতার 70 বছর পরে এদেশের দলিত আদিবাসীদের হত্যা করা হবে? এই জন্যই কি আমাদের পূর্বপুরুষকে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলেন যে আজও ভারতবর্ষের উঁচু জাতার নিচু জাতের বিচার করা হবে? এই জন্যই কি আমাদের দেশ কয়েকটা দেশের জন্য প্রাণ দিয়েছিল যে দেশের মাটিতে হিন্দু আর মুসলমানকে আলাদা যদি বিচার করা হবে? এই জন্যই কি আমাদের পূর্বপুরুষটা জীবন দিয়ে শহীদ হয়েছিল ক্ষুদিরাম বসুর গলায় তড়ি পরিয়ে দেওয়ার পরে? তিনি তো ফাঁসির তড়ি গলায় পরে বলেছিলেন একবার বিদায় দেওয়া ঘুরে আসি। তাই সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জীবনের রক্তের কথার সঙ্গে আজ ভারতবর্ষের জনগণ আমরা চরমতম বেইমানি করছি, চরম বিশ্বাসঘাতকতা করছি তাদের সেই অর্থব্যক্ত সময় আর জীবন আর রক্তের সঙ্গে আমরা চরম বেইমানি করে চলেছি। আজকে দেশের চালিকা শক্তি যাদের হাতে, যারা আজকে দেশ পরিচালনা করছে, আমি অত্যন্ত অবাক হয়ে যাই। পকেটের একটা 10 টাকার নোট বার করবেন, তার একদিকে মহাত্মা গান্ধীর ছবি, 50 টাকার নোট বার করবেন তাতে মহাত্মা গান্ধীর ছবি, 100 টাকার নোট বার করবেন তাতে মহাত্মা গান্ধীর ছবি, 500 টাকার নোটের উল্টো দিকে মহাত্মা গান্ধীর ছবি ছিল, 1000 টাকার উল্টো দিকেও মহাত্মা গান্ধীর ছবি ছিল, 2000 টাকার নোটে উল্টো দিকেও মহাত্মা গান্ধীর ছবি আজও আছে। তাহলে যে মহাত্মা গান্ধীকে দেশের 137 কোটি জনগণ শ্রদ্ধা চোখে দেখে, যার ছবি টাকার উল্টো দিকে চেপে দিয়ে গোটা দেশবাসীর কাছে, তাকে ঐতিহাসিক স্মৃতি করে রাখা হয়েছে। সেই মহাত্মা গান্ধীকে হত্যা
বলেছিল যে নাথুরাম করছে সেই নাথুরাম গসকে যারা পূজা করে এদের মত চরম বেঈমান বিশ্বাসঘাতক ভারতবর্ষের দ্বিতীয় থাকতে পারে কিন্তু খুবই দুর্ভাগ্যের কথা এদেশের চালিকা শক্তি আজ যাদের হাতে পড়েছে তারা একদিকে মহাত্মা গান্ধীর ছবি টাকার উল্টো দিকে প্রকাশ করে দেশের জনগণকে বুঝিয়ে দিল আমরা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাশীল আরেকদিকে সেই বিশ্বাসঘাতক বেঈমানের দল মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসের নামে মন্দির তৈরি করে সারা ভারতবর্ষের জনগণের সঙ্গে তারা চরম কেন নাথুরাম গডসের মন্দির তৈরি হবে যে নাথুরাম গডসে জাতির জনককে হত্যা করতে পারে সেই নাথুরাম গডসের মন্দির তৈরি করে তার পুজো করে তাদের ভক্তদেরকে শেখানো হচ্ছে আগামী দিন যদি তোমরা মহাত্মা গান্ধীর মতো দেশপ্রেমীকে হত্যা করতে পারো তাহলে আবার তোমাদের নামে মন্দির তৈরি করা হবে কাদের হাতে তুলে দিয়েছে আমরা দেশের চালিকা শক্তি কোন শক্তি দেবঙ্গের হাতে আমরা তুলে দিয়েছে দেশের চালিকা শক্তি যে শ্যাম প্রসাদ মুখার্জি চিঠি লিখে দেশ বিভাজনের অনেক আগে চিঠি লিখে ব্রিটিশ বড়লোককে বলেছিল যে ভারত যদি ভাগ না হয় সেটা আমি মেনে নিতে পারি শ্যামা প্রসাদ মুখার্জি বলেছিলেন বাংলাকে যে কোনো মূল্যে ভাগ করে দিতে হবে আশ্চর্যজনক ভাবি না তো আপনার শ্যামা প্রসাদ মুখার্জি ব্রিটিশ বড়লোককে চিঠি লিখল বঙ্গভঙ্গ এদেশের সাধারণ জনগণ আমরা চাইনি বাংলাকে আলাদা করতে আমরা চাইনি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ আলাদা হোক আমরা চাইনি আমরা চেয়েছিলাম একই ভাষা নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিন্ন মর্যাদা পরিধান করুন আমরা চাইনি যে এই বাংলা ভাগ হয়ে যাবে এই বাংলা ভাগ হয়ে একটা হবে বাংলাদেশ আর একটা হবে পশ্চিমবঙ্গ এটা আমাদের কথা ছিল চরম বেঈমানি করে শ্যামা প্রসাদ মুখার্জি মতন বিশ্বাসঘাতক জায়গায় আমার এই সোনার বাংলার কাছে ভাগ করে দুর্ভাগ্যজনক ভাবে ১৯২৫ সাল নাগাদ নাথুরাম গডসে সে পরিষ্কার করে লিখে দিল তার দর্শন শাস্ত্রে সে পরিষ্কার লিখে দিয়ে বলল বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটাকে বিভাজন করা অত্যন্ত প্রয়োজন ১৯২৬ সাল নাগাদ যখন নাথুরাম গডসের কথা বলল ঠিক তার দশ থেকে বারো বছর পরে ১৯৩৯ সাল ১৯৪০ সালে যে স্যার মোহাম্মদ আলী জিন্না তাদের সেই চক্রান্তের শিকার হয়ে হল লর্ডলেঙ্গে পাকিস্তান কায়েম ইন্ডিয়ান করা কি কামাই করেছেন পাকিস্তান আলাদা করে কি লাভ হয়েছে পাকিস্তান আলাদা করে মুসলমানের কোরআন প্রতিষ্ঠা করার জন্য তো পাকিস্তান দরকার হয় না মুসলমানের কোরআন মেনে চলার জন্য তো বাংলাদেশের প্রয়োজন ছিল পাকিস্তান আলাদা করে আলাদা বলছি চরম কাগুড়ে দাঁড়িয়ে এ কথা জীবনে বারংবার বলতেই থাকবো বাংলাদেশের মুসলমান যতটা শান্তিতে আছে পাকিস্তানের মুসলমানরা যতটা শান্তিতে আছে আমরা ভারতবর্ষের মুসলমান তাদের চেয়ে অনেক ভালো আছে অনেক ভালো আছে ১০০ কোটি টাকার বিনিময়ে যদি বলে আব্দুল মতিন পাকিস্তানে গিয়ে বাস করব আমি ১০০ কোটি টাকা নিয়ে পাকিস্তানে বাস করতে চাই না আমি এক চামচ নুনের কোনো পন্থা বাদ দিয়ে হিন্দুস্তানের মাটিতে বুঝে রাখতে বাংলাদেশে যদি ঢাকা বিরাট শহরে আমাকে ফ্ল্যাট দিয়ে যদি বলা হয় তোমার শেষ জীবন থেকে রেখে দাও আমি চিৎকার করে বলব ভারতবর্ষে ফুটপাথে আমার জন্য ভালো বাংলাদেশে দশ প্রসাদ মাটি পছন্দ করে পাকিস্তানকে আলাদা করে নিয়ে এদের চক্রান্তের শিকার হয়ে মোহাম্মদ আলী জিন্না দেশ বিভাজনের স্বাক্ষরে দীর্ঘ স্বাক্ষর করে দিয়ে ভাইয়ের পড়া কপাল এই জন্যই কি ক্ষুদিরাম বসু গলায় তৈরি করেছিলেন এই জন্য কি শের আলী এইভাবে জীবন দিয়েছিলেন এই জন্যই কি মৌলানা মোহাম্মদ ইয়াসরা জীবন দিয়েছিলেন উৎসর্গ করতে তৈরি হয়েছিলেন এই জন্যই কি খান আব্দুল গফুর খান তিনি ব্রিটিশের বিরুদ্ধে জীবন বড় চ্যালেঞ্জ নিয়ে লড়াই করেছিলেন না যারা দেশের জন্য জীবন দিয়েছিলেন তারা সবাই ভেবেছিলেন এ দেশে আমরা জাতির বিচার থাকবে না ধর্মের বিচার
রঙের বিচার থাকবে না, কোন উচ্চ নিচু ভেদাভেদ থাকবে না। এক প্লেটে বসে দম যদি খায়, সেই প্লেটের উল্টো দিকে গলি আদিবাসী একটা দাম খাবে। যে প্লেট রাজিয়ার মামলা খাবে, সেই প্লেটে চাষি মুচিরের দোকান খাবে। দেশটা নিয়ে বিশ্বে একাকার হয়ে থাকবে, বিশ্ব সবাই ভারত আমার শ্রেষ্ঠ আসল হবে। খুবই দুর্ভাগ্যজনক ভাবে ব্রিটিশদের ফুটে দেওয়া, ব্রিটিশদের রেখে দেওয়া সেই বিশ্বের বিস্ময় ফল আজকে ভারতবর্ষে পড়েছে আমরা দেখতে পাচ্ছি। একদিকে আমরা জুলের হত্যা, আরেক দিকে শফিউল্লাহর হত্যা, আরেক দিকে জোনায়েদের খুঁজে পাওয়া যায় না, আরেক দিকে এর আপনার খানকে খুঁজে পাওয়া যায় না। কার ফ্রিজে গরুর গোশত, কার বাড়িতে গরুর গোশত, এটা খোঁজার মানুষ পাওয়া যায়। কার ভাতের হাড়িতে আর পেটে ভাত নেই, সেই একটা খোঁজার মানুষ আর ভারতবর্ষে পাওয়া যায় না। খুবই দুর্ভাগ্যজনক ভাবি আজ ভারতবর্ষে যেদিকে পরিচালিত হচ্ছে, যদি এইভাবেই পরিচালিত হতে থাকে তাহলে আগামী 50 বছরের ভিতরে এই ভারতবর্ষকে আবার ব্রিটিশটাই আবার শাসন করবে। কিছু করার নেই, দেশের টাকা তো ললিত মোদী ওই আপনার নীরব মোদীদেরকে দিয়ে দেশের টাকা বিদেশে প্রচার করে দেওয়া হলো, দেশের শিক্ষা দীক্ষার হাল খারাপ হয়ে গেল, অর্থনৈতিক পরিস্থিতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, দেশের জনগণের চান প্রাণ উষ্ণগত হয়ে গেল, নারী তারিখ শোধ হয় না, মাতার মাতৃত্বের সম্মান থেকে বঞ্চিত হচ্ছে, নবজাম যুবক তারা বেকার হয়ে পড়ছে, গোটা দেশ আজ এক চরমতম অস্থির পরিবেশের মাঝখানে পড়ে গেছে। বাবরি মসজিদ কোর্টের রায় হয়েছে, ওখানে মন্দির তৈরি হবে, করুন আপনারা আপনাদের মন্দির তৈরি করতে আমাদের কোনো কোনো ব্যথা বেদনা জন্ম নাই। হাজার মন্দির তো করা যে বলেছে করোনা আবহাওয়ার এই চরম পরিস্থিতিতে ওটা তো 2 মাস 6 মাস পরে করা যেত, এত অস্থিরতার কিছু ছিল না তো। দেশের জনগণ যখন চরম চ্যালেঞ্জের মোকাবেলায় গরিব কিন্তু চিকিৎসাবালা উঠে পড়ল, যারা দুপুরে দুটো ভাবছে রাত্রি কি খাবে তার জন্যে অস্থির হয়ে গেছে, যখন প্রয়োজন এক মুখ ভাতে তখন আপনার সামনে এলে তুলে দিয়েছেন জাতের বিচার। মানুষ এখন আর জাতের বিচার চায় না, মানুষ এখন দ্রুত ভাতের চালায় অস্থির। আজকে 74তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আমাদের সফল বার্তা নিতে হবে, আমাকে ঐক্যের বার্তা নিতে হবে। হিন্দু মুসলমান শিখ ইসাই যখনই আলাদা কোন প্রশ্ন দেখবেন যে মুসলমান আলাদা হয়ে যাও, জানবেন এরা আরএসএস এর গুপ্তচর। যখনই বলবে হিন্দু আলাদা হয়ে যাও, জানবেন এরা আরএসএস এর গুপ্তচর। যখনই বুঝবেন বলে আদিবাসী ধর্ম আলাদা হয়ে যাও, তখনই বুঝবেন এরা আরএসএস এর বিশুদ্ধ। দেশকে স্বাধীন করেছিলাম সবাই মিলে, বিভাজন হতে আমরা দেখব না। হিন্দু মুসলমান শিখ ইসাই দলিত সিভিল কাশ্মীর ট্রাইব আমরা সবাই মিলেছি, এক হয়ে লড়াই সংগ্রাম করি দেশটাকে আবার দেশের সম্মানের জায়গায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং দেশ এখন চরম বিকট পরিস্থিতিতে একটা কলকাতার উপর দিয়ে দেশটা চলছে, দেশটা চলছে। রাম মন্দির তৈরি হবে শিলান্যাস হয়েছে, আমার হিন্দু ভাইরা বিরাট আনন্দিত, ভেরি গুড। ধর্মের কাজ হয়েছে, ধর্মের ভিত্তিতে আপনি আনন্দ পাওয়াটাই আপনার জন্য খুব ভালো, ক্রমে ভালো। ভারতবর্ষ তো আপনারা দুর্গা মাকে পূজা করেন, কালী সরস্বতী লক্ষ্মী মাকে পূজা করেন, যারা রামটা কুলের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আপনি কি পেরেছেন দুর্গা সরস্বতীকে তাদের ঘাড়ে চাপিয়ে দিতে? আপনি কি পেরেছেন লক্ষ্মী ঠাকুরকে তাদের ঘাড়ে চাপিয়ে দিতে? যে হিন্দি বলে রামকে আমরা পুজো করছি, বাঙালি বলে দুর্গা সরস্বতীকে আপনারা পুজো করো? বাঙালির মাথায় কাঁঠাল দেখে আশপুষ্ট করে খাওয়া হচ্ছে, বাঙালি অদ্ভুত উন্মাদনার শিকার পরিণত হয়েছে। ধর্ম ধর্মের জায়গায় থাক, আপনি আপনার জায়গায় ধর্ম করুন, আমি আমার জায়গায় ধর্ম করি, মসজিদে আমি মুসলিম, মন্দিরে আপনি হিন্দু, মনে রাখবেন ধর্মটা যার যা, কিন্তু দেশটা আমাদের সবার, দেশটা আমাদের সবার। যদি দেশ বাঁচে আপনার মন্দির বাঁচবে, যদি দেশ বাঁচে আমার মসজিদ বাঁচবে, যদি দেশ বাঁচে আপনার কোল বাঁচবে, যদি দেশ বাঁচে আমার মাদ্রাসা বাঁচবে,
আসলে ব্রিটিশ ষড়যন্ত্রকারী যারা দালাল ছিল নাথুরাম গডসে আর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মানুষেরা, এরা তো দেশ বাঁচাবার জন্য লড়াই সংগ্রাম কামনা করেন। মৌলানা আব্দুল গফুর খানের যখন সংগ্রাম চলছিল আপনার ব্রিটিশ আপনার ভারতবর্ষে যেটাকে বলা হয় কালাপানি আন্দামান নিকোবর সেমিনার জেলখানাতে যখন সেখানে জেলেরা হত, সেই জেলের ভিতরেও এদের একজন দালাল জেলে গিয়েছিলেন, ব্রিটিশদের এক দালাল, দালালটার নাম বলতে পারবেন কি? সাভার। ওই জেলে আর একজন দেশপ্রেমিক মুসলমান মুজাহিদ ছিলেন, যখন এলাহাবাদ হাইকোর্টে তোলা হয়েছিল তো উকিলরা কানে কানে বলে দিলেন যে রামকে মারার জন্য আপনি ষড়যন্ত্র করেছিলেন, আজকে কাল করে উঠে একটু বলবেন যে এটা আমার ভুল হয়ে গেছে বা আপনি চুপ করে থাকবেন, আমি আপনাকে মুক্তির ব্যবস্থা করিয়ে দেব। মৌলানা ফজলুল খায় আপনি বললেন ঠিক আছে। যথারীতি বিচারকের আসলে চার্জ যখন বসলেন ফজলুল খায় আপনি উঠলেন, বিচারক জিজ্ঞেস করলেন ওর পক্ষে লোকজন জিজ্ঞেস করলেন তুমি এবং তুমি ব্রিটিশ লাককে মারার ষড়যন্ত্র করেছিলে? মৌলানা ফজলুল খায়ের আমাকে বললেন ষড়যন্ত্র করেছিলাম, মারতে পারিনি, তবে জীবনে সুযোগ পেলে ব্রিটিশ বড় লাককে আমি মারা হই। কিন্তু ফজলুল খায়ের ওনাকে জেলখানে দিয়ে দেওয়া হলো, এলাহাবাদ জেলখানে যখন দেওয়া হলো প্রতিদিন দু পিস করে রুটি দেওয়া হতো খাবার জন্য, চব্বিশ ঘন্টায় দু পিস রুটি দেওয়া হতো, একটা রুটি উনি খেতেন আর জেলখানার চুলোর কয়লার কালি দিয়ে আর একটা রুটি পুরুত দিতেন, এ পুজো দিতে পিঠে দিতেন যে পরবর্তী ব্রিটিশ বিরোধী আন্দোলনটা কিভাবে করা হবে। সারাদিনের ভিতরে যখনই সময় পেতেন ওই রুটিটা চলাচলা করে একটু কিছু দিয়ে বেঁধে জেলের পাঁচিল করতে বাইরে ফেলে দিতেন, উদ্দেশ্য একটাই কাকে দিয়ে ছেড়ে খেতে খেতে রুটিটা যদি খুলে যায় নিশ্চয়ই দেশের কোনো না কোনো জনগণ দুলাই লেখা পড়ে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের আবার নতুন একটা রাস্তা। যখন উনি রুটিতে লিখে এইভাবে ছেলের বাইরে আন্দোলনের পরিবেশ তৈরি করছে এ কথাটা জানা বোঝার পরে ব্রিটিশ বড়লোক বলল এত বড় বিষাক্ত জিনিস এখানে রাখা যাবে না, সাত সমুদ্রের তেরো নদী পার করে ওকে আন্দামান ছেলে দিতে হবে, দেওয়া হলো আন্দামান ছেলে। আন্দামান ছেলে মৌলানা ফজলুল কায়েদাবাদীর মতো এত বড় একজন রয়্যালকে জেলখানে তার কাজ দেওয়া হবে কয়েক পুরস্কার করা, কেন না ব্রিটিশ বিরোধী বড় সংগ্রাম করতো তোর শাস্তিটাও বড় হবে কয়েক পুরস্কার করতে, একটা আপাতা জানা আর একটা শর্ট প্যান্ট পরিয়ে দেওয়া হলো, উনি ওই শর্ট প্যান্টের আপাতা জামা পরে প্রতিদিন সকাল হলে একটা বালতি একটা ঝাঁটা আর টয়লেট পরিষ্কার করে একটা বিরাস্তি টোটাল আন্দামান সেলে দেড় সেলগুলা জেলে, আমি জেলখানার সব সেলগুলো খুলতে পারিনি তবে তার দুটো তিনটে বিল্ডিং ভেঙে দিয়ে আমার হসপিটাল করা হয়েছে, আমি চরম দুঃখিত এটা করার জন্য ঐতিহাসিক স্মৃতি ধরে রাখা দরকার ছিল, সেই জেলখানার দুটো তিনটে পার ভেঙে দেওয়া হয়েছে। তো যাই হোক এত বড় বিরাট একটা জেলখানা সমস্ত টয়লেট গুলো পরিষ্কার করতে হতো মৌলানা ফজলুল খায়ের, ব্রিটিশ থেকে একটা বড় ফরমান এসেছে ফার্সি ভাষায় বড় একটা ফরমান, 75 পৃষ্ঠার মধ্যে একটা বড় ফরমান এসেছে ব্রিটিশ জেলের জেল কারারক্ষী পুলিশ যিনি ছিলেন তার কাছে, সে বেচারা ফার্সি ভালো জানে না, তখন দুশ্চিন্তায় পড়ে গেছে কি হবে, তো ভাত দিয়েছেন জেলের যিনি আর্মি ছিলেন ভাত দিয়ে দিলেন খাওয়ার জন্য, ওই দুশ্চিন্তা করতে বসে আছে খান তার টেনশনে আছে, কিসের টেনশন ওরা বিরাট বড় একটা ফার্সি ভাষায় ফরমান এসছে আমি তো ফার্সি পড়তে পারি না, কি হবে রানী তখন বললেন এই জেলখানার ভিতরে একজন ভালো শিক্ষিত মানুষ আছে
আপনারা ইয়েগুলো পাঠিয়ে দেন, তিনি আপনাদের ওনাকে নিয়ে বেরিয়ে আসলে করোনা ফাঁসলে হত্যা করব, বাথরুম পরিষ্কার করে টয়লেট পরিষ্কার করুন, সেই ঝাঁটা বড় দিতে আসছে তখন আস্তে আস্তে এগিয়ে আসছে। বলেন এই কথা বলো তো সুইপার ঝাড়ুদারের কাজ করে টয়লেট পরিষ্কার না করছে ওই পা তো যেই কারণ কি পুলিশ করোনা ফাঁসলে হত্যায় যাবে দিকে দেখিয়ে বললেন এটা ক্যান্সেলেশন করার কোন দরকার। শুনেছি আপনি নাকি ভালো গেছে মানুষ বলে ওটা দেন ওটা নিয়ে ঝেড়া বালতি গেলাস পাশে রেখে দিয়ে মাটির উপরে বসে পড়লেন। বললেন কাগজ কলম দিন, কাগজ কলম দিলেন ওই অবস্থায় ঘাসের উপরে বসে 75 পৃষ্ঠার ফার্সি ভাষা একটা বই বলা যেতে পারে, তিনি ওখানে বসে ইংরাজিতে ট্রান্সলেশন করবো না হাতে এর নাম ফসল হয়। যে পুলিশ ওনারই গেলে গভীরতা দেখে ওনার শিক্ষা দীক্ষার এই কেনের গভীরতা দেখে ঘরে ডেকে নিয়ে নতুন সামান বেটার দিয়ে গোসল করিয়ে বললেন মাওলানা যে হাতে সোনার কলম বানায় আমি সেই হাতে টয়লেটের ছাতা তুলে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আজকে থেকে তোমার জন্য আলাদা খাবার হবে না, আমি যে খাবার খাবো আমার দেওয়া খাবার অর্ধেক আমি খাবো বাকি অর্ধেকটা তুমি খাবো। আমি এই জেলে তরল থাকতে পারবো না, এটা আমার জন্য বড় লজ্জা বড় অপমানের, শুধু এক কলম লিখে দিন যে এইরকম কাজটা আর কখনো করবো না।